হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। তো কয়েকদিন ধরে পাবজি মোবাইল 2 আসবে এরকম একটা রিউমার চলতেছে, অ্যান্ড আই ডোন্ট নো যে আমি ফর্চুনেটলি বলবো নাকি আনফর্চুনেটলি বলবো, বাট অ্যাকচুয়ালি পাবজি মোবাইল 2 আসবে, এটা কোনো রিউমার না, এটা অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। ওয়েবু নামের একটা ওয়েবসাইট, ওইটা আসলে অফিসিয়াল একটা ওয়েবসাইট, ওইখানে পাবজি মোবাইল 2 নিয়ে পোস্ট করা হয়েছে একটা প্যাচ নোট টাইপের ছোট্ট একটা আর্টিকেল। ওইখানে বলা হয়েছে যে পাবজি মোবাইল 2 যে গেমটা হবে তো ওইটাও পাবজি মোবাইল, মানে এখন যেটা আছে ওইটার মতোই হবে, মানে ওইটার ভিউ বা ব্যাকগ্রাউন্ড সব কিছু পাবজি ওয়ার্ল্ড থিমের উপরেই হবে, বাট এইটা হবে একটু ফিউচারিস্টিক, মানে গেমটার যে টাইম লাইন হবে সেটা হচ্ছে 2051। তো 2051 সালে যেরকম আমরা এক্সপেক্ট করতে পারি সব ফিচার, তো সেরকম এনভায়রনমেন্ট নিয়ে, সেরকম সব ফিচার্স নিয়ে হচ্ছে এই গেমটা বানানো হবে। এই জন্যে এই গেমটার নাম হয়তো পাবজি মোবাইল 2 হবে, অর এটা হবে হচ্ছে পাবজি মোবাইল 2051। এই দুইটার একটা হবে, কারণ ওরা নাম এখনও অফিসিয়ালি অ্যানাউন্স করে নাই। তো ওরা এটাও বলছে যে ওইখানের যে ওয়েপন অথবা ম্যাপ হবে সব ফিউচার থিমের উপর বেস করে বানানো হবে, বাট এটা ওরা বলে নাই যে পাবজি মোবাইল এখন যে ম্যাপগুলো আছে এইগুলাই থাকবে নাকি ওরা সম্পূর্ণ নতুন ম্যাপ আনবে। তো আমার যতদূর মনে হয় যে এই ম্যাপগুলো থাকবে না, ওইখানে সম্পূর্ণ নতুন থাকবে, অন্য ম্যাপ থাকবে, মানে পাবজি মোবাইলের মতোই এনভায়রনমেন্ট হবে, বাট ম্যাপ ফিচার ওয়েপন এগুলাই থাকতে পারে হয়তো, বা আপগ্রেডেড আরও, তো এরকম হইতে পারে, আই ডোন্ট নো, এগুলো জাস্ট আমি প্রেডিক্ট করতেছি। অ্যান্ড ইয়েস, ওইখানে ড্রোন থাকবে অ্যান্ড বাংকার থাকবে, তো ক্যাম্পারদের জন্য তো অনেক ভালো। অনেকে আবার ভাবছে যে এইটা কি পাবজি মোবাইল ইন্ডিয়া নাকি, বাট নো, এটা পাবজি মোবাইল ইন্ডিয়া না। তুমি 100% শিওর থাকতে পারো যে এটার সাথে পাবজি মোবাইল ইন্ডিয়ার কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট গ্লোবালি একটা ভার্সন আসবে, নতুন একটা ভার্সন। অ্যান্ড এটা কোনো ওয়েবসাইট অথবা ট্যাপ ট্যাপ স্টোর থেকে তোমাদের ডাউনলোড করতে হবে না, এটা একদম প্লে স্টোর অ্যান্ড অ্যাপ স্টোর থাকবে, ওইখান থেকে ইজিলি তোমরা ইনস্টল করতে পারবা। অ্যান্ড গেস হোয়াট, এইটা রিলিজ হবে হচ্ছে নেক্সট উইক। ইয়েস, এই যে নেক্সট উইক, অ্যান্ড আমার মনে হয় গেম নেক্সট উইক রিলিজ না হলেও ট্রেইলার নেক্সট উইক হবে, আর মার্চের ফার্স্টের দিকে আমরা গেমটা পাবো। আর ইন্ডিয়ানদের জন্য এটা একটা গুড নিউজ, কারণ এটার সাথে টেনসেন্ট কোনোভাবেই জড়িত না, এটা হয়তো আনবে ক্র্যাফটন অথবা পাবজি কর্পোরেশন নিজেই, বাট আমার মনে হয় না, আমার যতদূর মনে হয় ক্র্যাফটনই আনবে। তো এই গেমটা অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস দুইটার জন্যই রিলিজ করা হবে, ফার্স্টে হয়তো অ্যান্ড্রয়েডের জন্য, আইওএস হয়তো একটু ডিলে হইতে পারে। আর এই গেমটার গ্রাফিক্স অথবা সাইজ কোনোটা নিয়েই লাইক কোনো কিছুই জানা যায় না, কারণ ওরা খুব বেশি লিক করে নাই এটা নিয়ে। তো একটা জিনিস দেখছো, যেগুলো অ্যাকচুয়াল জিনিস ওইগুলার কিন্তু খুব বেশি লিক্স অথবা অত মাতামাতি হয় না। হ্যাঁ, রিউমার চলতেছে অনেকদিন ধরে, বাট আমি খুব বেশি, আমার চোখে পড়ে নাই যে এটা নিয়ে ভিডিও হচ্ছে, ওইটা নিয়ে ভিডিও হচ্ছে, বাট ফেক যে জিনিসগুলো আছে জাস্ট লাইক পাবজি মোবাইল ইন্ডিয়া, মানে হ্যাঁ গেম আসবে, আমি ওইটাকে ফেক বলতেছি না, মানে কয়েকজন ইউটিউবারকে দেখবা যে প্রত্যেক দিন অলমোস্ট এভরিডে পাবজি মোবাইল ইন্ডিয়া নিয়ে তারা ভিডিও বানাইতেছে, যে এই তো এক ঘন্টা পর রিলিজ হয়ে যাবে, কালকে রিলিজ হয়ে যাবে, অফিসিয়াল নিউজ, এরকম এরকম থাম্বনেইল দিয়ে ওরা জাস্ট মানে প্রত্যেক দিন এটা নিয়েই ভিডিও বানাইতেছে, বাট দেখো পাবজি মোবাইল ইন্ডিয়ার কিন্তু কোনোই লাইক খবরই নাই। এনিওয়ে, তো এই ছিল হচ্ছে আপকামিং পাবজি মোবাইল 2 এর কয়েকটা ডিটেইলস। আর আমাকে তোমরা কমেন্টে বললো যে তোমাদের থট কি, তোমাদের কি মনে হয় এই পাবজি মোবাইল 2 নিয়ে, তোমরা কি এক্সাইটেড নাকি তোমরা ভাবতেছো না আমরা ওইটা খেলবই না, আমাদের এই পাবজি ভালো। অনেস্টলি আমি ওইটা হয়তো ট্রাই করে দেখবো, বাট এইটা আমি ছাড়বো না, মানে পাবজি মোবাইল এখন যেটা খেলি গ্লোবাল ভার্সন যেটা, এইটা আমি আই কান্ট। তো যাই হোক, গেম রিলিজ হইলে আমি একটা ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করে দিব, না আমার পয়েন্ট অফ ভিউ অথবা আমার মতামত এই গেমটার উপরে।
Anyway, thank you so much for watching. Jodi video ta bhalo lage, keep this video a thumbs up and leave a valuable comment down below je tomar ki mone hoy PUBG Mobile 2 niye. Ar tumra jodi chao je YouTube er baireo tumra amar sathe connected thakba, then you can follow me on Instagram and like my Facebook page. Oi gular link description e ase. Ar amar kintu ekta second channel o ase. ওইখানে আমি ট্রু ক্রাইম স্টোরি দেন প্যারানর্মাল স্টোরি দেন ফিকশন এগুলা নিয়ে গল্প বলবো আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে ফেলছি ওইটার লিংকও থাকবে ডেসক্রিপশনে তোমরা যদি এসব বিষয়ে ইন্টারেস্টেড থাকো দেন তোমরা ওই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই Genuine, yeah, I'm sick of being screwed, feel my own adrenaline, yeah, I do just want